দরবারে চলে আসুন। আইকে আজিজ মোল্লাকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো 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 পারার মোল্লাই আইলো লো ইলো পর বাইতার মা গরু নাই তার গোবর ভেলা গুয়ালে মজা পারার মোল্লাই আইলো লো ইলো পর বাইতার মা গরু নাই তার গোবর ভেলা গুয়ালে রওনা হইলাম যাবো শ্বশুর বাড়ি বাড়ির থেকে রওনা হইলাম যাবো শ্বশুর বাড়ি অর্ধেক রাস্তায় যাইয়া শুনি বউ হইয়াছে খালে কুমর বিয়াইলো চালে গাই বিয়াইলো মধ্যে খালে কুমর বিয়াইলো চালে দেহির যে মনই খুশ গাই দুয়াব কি দোবার বাইতার মা গেল গয়া কাশি নোর গেল রাশে পাগল গয়া কাশি নোর গেল রাশে বউ গেছে তার বাপের বাড়ি তামু খাইব কি লোভর বাইতার মা হুজুর সাহেব মোল্লা সাহেব আর কালম কাল বিলম্ব না করে বাবা রহিম এবং রব্বানের বিবাহটা সম্পন্ন করে বেশ আপনারা এবার চলে যান আমি বিয়ে পড়াতে সে যান আমরা তাহলে চলে যাই আপনি বিয়ের কাজটা সম্পন্ন করুন আরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহিম বাসার বিয়ে খানা পড়াইয়া দিন দাদা হু হু খাইও জাম খাইও তেতল খাইও না তেতল খাইয়া পেট ফুলাইলে মায়া হইব না দাদা হু হু বরই খাইও চরই খাইও বাগুন খাইও না বাগুন খাইয়া পেট ফুলাইলে ছেলে পাইবা না দাদা হু হু অভিমান করছে ব্যাপারটা কি আমি শুনি গটর গটর মানে গটর গটর এই মেয়ের এই ছেলে নাকি আরে দূর ওই ফুলার সাথে এই মাইয়ের বিয়া এই এই বিয়া আমি পড়াতে পারবো না এই 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 খারো এই এই বুড়া শালা কি হইছে কি হইছে আমি পারবো না কিসের জন্য এই দুধের বাচ্চার নগে ওই বুড়া বেটির বিয়া এটা আমি পড়াতে পারবো না এই যা হন হই না যা কি হইছে কো আমার কাছে আয় বাহ
তোর হ্যাঁ মানে বিয়ে করাইলে তোর কিছু মাল পানি দি মানে কো আগে দিয়ানু হ্যাঁ আগে দিয়ানু এই শালা কত কত আগে বিয়ে করা তারপরে কত কত হইলো চলবো তাই ওদে আরে বিয়ে করাছে শালা আচ্ছা 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 ওই এই আম গাছে বান্দা মুগুর বিয়া পড়াইলাম আমি ডাবুর টুবুর হ্যাঁ সেই পক্ষে এই কন্যার পক্ষে হেইটি কবুল কবুল এই করো হুনা লই বিয়ে রে কই দে কবুল কইছে গো হ্যাঁ কি কয় ও দাদু কবুল কইছে গো কইছে আচ্ছা এই কি কুমার একে আন মোনাজাত করে আলাও মোনাজাত হ্যাঁ কি কই আচ্ছা বড় তুমি এলাছি ও আল্লাহু আমিন আমিন ঘুমামিন আল্লাহু আমিন মধুপুরে হবল আমি হ্যাঁ ওই আমগো পরার কইলে আমি হ্যাঁ দেখতেই পরে আমিন 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 নো যাই গে মারুপার যাহাপনা বিবাহর কাজ সমাধা হয়ে গেছে জলদি চলে এসুন মারুপান তুমি তোমার পিতা মাতার নিকট হতে বিদায় নিয়ে চলে এসো তাই চলো মা রূপবান তুমি তোমার পিতামাতার নিকট থেকে বিদায় নিয়ে তুমি চলে এসো Thank you.
আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি আমি কেমন করে আমি গিয়ে থাকবো যখন তোকে দিতেই হবে আমি তোকে বিদায় বিদায়ের ব্যথা বরা রাখি বিদায়ের
যায় পাগল চোখের জলে পাতে আমার পিছা থাকবো না আমার একমাত্র মাতৃহীন আমার যেদিকে চলে গেছে আমিও সেদিকে চলে যাব তাহলে আমি আর এই প্রাসাদে থাকবো না মার উপর যে পথে গিয়েছি আমিও তাহলে সেই পথে চলে যাব আমিও সেই পথে মারুব্বান অনেক কান্না করেছে তো সেই জন্য কষ্ট হচ্ছে দেখেছি মারুব্বান এই তো তোমার বাসর ঘর তুমি তোমার পতিকে নিয়ে বাসর ঘরে রাত যাপন করো আমি জানি আপনি যা বলবেন আমি তাই করব এই নাও তোমার পতিকে বরদিনে শামী লইয়া
ওগো মেহেরবান খোদা, জানি না আমার ভাগ্যে কি আছে খোদা, যত দুঃখ কষ্ট দাও না কেন সইবার শক্তি আমাকে দিও, আমাকে দিও। ওরে নির্বাসনে যেতে হবে, এই নিশি প্রভাত হলেই তার পতির অমঙ্গল হবে, শীঘ্র করে চলে আয় মা, শীঘ্র করে চলে আয়। হে কি, হে আমি কি সবর দেখলাম ওগো মেহেরবান খোদা,
কে জানো আমায় বলে গেল ওরে বান ওবান তুই নতুন পথে চল না না কোন দিকে আমি তো কিছুই জানি না আমি আমি চলে যাব আমি চলে যাব আব্বা হুজুর আমি জাহানারা জাহানারা মনিবরের বাক্য যে আমাকে পালন করতেই হবে নতুবা যে আমার রহিমকে বাঁচানো যাবে না স্বামী আমিও তো সেই কথা ভাবছি দেখতে দেখতে বারোটা দিন কেটে গেল মা রূপবার ওদিকে কেঁদে কেঁদে চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছে কেমন করে বিদায় দিয়ে কি হয়েছে মা এমন ভাবে কাঁদছো কেন আব্বা হুজুর আমি 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 কি স্বপ্ন দেখিলাম কি স্বপ্ন দেখলে মা আব্বা হুজুর আমি স্বপ্ন দেখিলাম কে যেন আমায় বলে গেল ওরে মা রূপবান তুই নতুন পথে চল হ্যাঁ মা সত্যি যে তোকে নতুন পথে চলতে হবে রে মা আব্বা হুজুর কি আমি করব মা আমার যে আর অন্য কোনো উপায় নেই আমার রহিমের কল্যাণের জন্য যে করতেই হবে মা তোকে যে ওই নতুন পথেই যেতে হবে মা মা গো মা আমি জানি নিশ্চিতে প্রায় শেষ হয়ে গেল আমার স্বামীকে আমার কোলে দিন আর হাসি মুখে বিদায় দিন আমি আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব বিদায় যে তাকে দিতে হবে তাকে আমি ধরে রাখতে পারবো না তাই তো আমার সন্তানের কল্যাণের জন্য আমি তোমার হাতে তুলে দিলাম মা তুমি সুখে দুঃখে আর জীবন মরণে দেখে রাখবে আর কান্না নয় আমি জানি আমাকে এবার হাসি মুখে বিদায় দিন বিদায় দেনি বি Oh,
একটু দাঁড়া
আমাকে একটু দেখতে দে দেখতে দেখতে আমার আমার নয়নের মণিকে নিয়ে রূপান চলে গেল আমি কেমন করে ঘরে থাকব আমি আমি যে মা তাই তো বলছি মা হয়ে শত ব্যথাও যে নীরবে সহ্য করতে হবে ওগো যত ঝড় তুফান আসুক না কেন সবকিছু নীরবে সহ্য করব কেন জানো আমার নয়নের মণি যেদিন ফিরে আসবে আমায় আমায় মা মা বলে ডাকবে সেই দিনের আশায় আমি থাকব আয় আয় খোকা একটিবার তুই আমার কুলে আয় আমি জড়িয়ে ধরে আমার তার অপেক্ষা থাকব গো আমি আর কি করব জানারা এটা যে আমাদের অদৃষ্টের নিকো জানারা জানা আমার আমার একমাত্র সন্তান মা রূপবান যেদিকে চলে গেছে তাই তো বলছি আমিও সেই দিকে চলে যাব না না থাকবো না এই ঘরে থাকবো না এই গৃহে কখনো আমি থাকবো না চলে যাব আমি চলে যাব না না যে না ফিরে এসো জানারাম তুমি ফিরে এসো চলে গেল আমাকে একা ফেলে সবাই চলে গেল না 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 আমি আমি কাকে নিয়ে বাজবো কার জন্য এই রাজমুকুট আমি আমি কাকে পড়াবো না 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 সবাই যেদিকে চলে গেছে আমিও যে সেই দিকে চলে যাব আমিও যে সেই দিকে চলে যাব হ্যালো হ্যালো
বেড কই কি রে 12 দিন কে স্বামী নয় কারণ কে স্বামী হয় এটা তো দেখ কোনো দিন নাই এটা তো হইতে পার না আর যাও যাও আমি তার করতে পারবো না সকালে চলে আয় কাল সকাল হলে আমি তোমাকে চিনতে পারিনি তুমি চলে যাও আমি দাঁড় ছেড়ে দিচ্ছি আমি চলে ওগো মেহেরবান খোদা এখন আমি কি করি আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি খোদা ওগো খোদা তুমি আমায় পথ দেখিয়ে দাও খোদা তুমি আমায় পথ দেখিয়ে দাও ওই তো ওই তো সামনে দেখা যাচ্ছে নদী কাকা রে আমি ওখানে গিয়ে দেখি হগো খোদা তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা আমার স্বামীর সহায় থেকো ওই কাকা তাতার কাকিরে মা কইয়া